মানে সমস্ত রকমের কোকোপিট পাওয়া যাচ্ছে, আর এই মানি প্ল্যান্টের জন্য দেখুন এটা নারকেলের দিয়ে তৈরি করা হয়েছে। কোকোপিট বড় ছোট ডিএপি রয়েছে, গ্রোমর, পটাশ, এদিকে নিম খোল, আর সিন্ডার রয়েছে, কোকোপিট গুঁড়ো কোকোপিট রয়েছে এখানে। বাড়ি থেকে সিমটি টবে বসে দেবো, কিছু করতে হবে এক্সট্রা আলাদা পাওয়া যায় কিছু কারি পাতার গাছ। তুলসী গাছও পেয়ে যাবেন, ব্লু অপরাজিত। দিদি সাইড যাবেন, কথা দেবেন শুনুন না, কি বলে তুমি আমাকে এর মধ্যে কালার পাবো তো না, সব সাদা পাবো? এটা কি মোসাম্বি আছে? মালটা কারি পাতা 50 টাকা। এখানে ফলের গাছও পাবেন, আম রয়েছে, কামরাঙা, তেজ পাতা রয়েছে, টেবিল ফ্যামিলি 250 টাকা দাম। এই যে এখানেও টেবিল ফ্যামিলি রয়েছে, এখানে কটা আছে? 30 পিস চারা আছে, 60 টাকা দাম। না না, ওই তো পুরোপুরি 1 টাকা। বাদাম খোল 80 টাকা কিলো। কোকোপিট ডাস্ট, মাটি, সিন্ডার, মাস্টার কেক, পটাশ, ডিএপি,
এদিকে দেখুন ছোট ইয়ারা আছে গাছে জল স্প্রে করছে নার্সারি ম্যান পুদিনাও রয়েছে পুদিনা পুদিনা রয়েছে চাইনিজ ব্যাম্বু কত দাম চাইনিজ ব্যাম্বু 40 টাকা এটা 60 গ্ল্যাডুলি স্যার ইয়ে কত কন্দ 12 টাকা রজনীগন্ধার এটা 9 টাইম 7 কোনটা এইটা এইটা 7 কত দাম 80 টাকা জুলো কত করে গো 10 টাকা বাড়ি 50 তবে 10 মান বিল করে দিয়ে ক্রস দিয়ে 100 টাকা দাম হয় 80 টাকা নেব 12 মাস পরে বলু ফাটানি এই টবেই হবে এই টবেই হবে আপনি কত টপি দিতে পারেন আরো ছোট টপি দিতে পারেন এই টবে হবে মাটি দেওয়া নেই মাটি পরিমাণ দেওয়া আছে আর আপনাকে দুটো মাটি দিতে হবে আপনি সার দেবেন না কোনো সার দেবে না দিয়ে দেবেন না পেলে সপ্তাহে দুবার কিংবা জল ছিটিয়ে দেন আর কিছু পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা কি পাঁচ টাকা ছোট প্লাস্টিকের ওটা কি হয় এটা ট্যানজিয়ার পিটুনিয়া ট্যানজিয়ার পিটুনিয়া একদম ছোট মানে বড় সাইজের গোলাপ একশো টাকা গোলাপ
সমস্ত রকমের সার পাওয়া যাচ্ছে কোকোপি আর এটা আপনার ধানের টুস প্রচুর গাছ আর এলে আপনারা সব ফার্স্ট আওয়ারে আসবেন যত বেলা হবে তত এরা দাম বাড়িয়ে দেয় বার্গেনিং করতে হবে আপনাকে এখানে একটা সুবিধা আপনি 100 টাকার গাছকে 20 টাকাও বলতে পারেন কিন্তু কোনো বড় নার্সারিতে যে এই কথাটা বলতে পারবেন না কারণ ওনারা আপনাকে চরম অসম্মান করতে পারে যে এখানে আপনি এই জিনিসটা বলতে পারবেন একটু একটু বার্গেনিং করলেই আপনি নিতে পারেন পুরো মার্কেটটা একবার ঘুরে দেখুন তারপরে আপনারা বার্গেনিং করে অবশ্যই কিনবেন আর পুরো মার্কেটটা ঘুরে সমস্ত জায়গাতে দাম জিজ্ঞাসা করে তারপরেই কিনবেন